Assalamualaikum. Welcome to my channel Ordinary Kitchen by Jahans. আমি আপনাদের জন্য আজকে খুবই সহজ একটি সালাদ রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক মশলাদার খাবার থেকে একটু ভিন্ন, খেতে অসাধারণ এবং খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আজ এই সালাদটির নাম হচ্ছে কুসকুস সালাদ। তো চলুন আমরা দেখে নেই কীভাবে এই সালাদটি বানাতে হয়। সালাদ তৈরির জন্য সবার প্রথম আমরা কেটে নেব ছোট ছোট পিস করে শসা। তারপর নিয়ে নেব কিছু অ্যাভোকাডো। আপনারা যে কোনো ধরনের সবজি জাতীয় অথবা সালাদ জাতীয় যে কোনো কিছুই এখানে ব্যবহার করতে পারেন। আমি যা ব্যবহার করেছি তাই করতে হবে এমন কোনো কথা নেই। নিয়েছি কিছু লেটুস পাতা, যে কোনো ধরনের সালাদ পাতা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি আইসবার্গ অথবা স্পিনাচও ব্যবহার করতে পারেন। নিয়েছি মিক্সড বিন, যে কোটায় পাওয়া যায় সেটা অল্প একটু, অ্যাভোকাডো, শসা, আর এখানে আছে 1 কাপ পরিমাণ রান্না করা কুসকুস, সাথে কিছু সিদ্ধ করা চিকেনও এখানে দেওয়া আছে। কুসকুস কীভাবে পারফেক্টলি রান্না করতে হয় তার একটি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। অলিভ, এখন এক এক করে কুসকুস, অলিভ, শসা, অ্যাভোকাডো এবং বিনস একসঙ্গে একই বাটিতে নিয়ে নেব। তারপর আমরা তৈরি করব একটি মিক্সচার যা আমরা সালাদে ব্যবহার করব। 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল, এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করাই ভালো। অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এক চা চামচ পরিমাণ মধু, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, লাল মরিচটাকে একটু ক্রাশ করে নিলেই হবে, 1 চা চামচ পরিমাণ লেবুর রস। পুরো মিশ্রণটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা সালাদ মিক্সের উপরে এই মিক্সারটা দিয়ে ভালো করে সালাদের সঙ্গে মিশিয়ে নেব। তৈরি মজাদার হেলদি সালাদ, হতে পারে এটি আপনার লাঞ্চের জন্য আদর্শ অথবা ডিনারও হতে পারে, খুবই সুস্বাদু একটি খাবার। একদিন তৈরি করিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার সঙ্গেই থাকুন। আপনাদের উৎসাহই আমাকে সামনে এগিয়ে চলার সাহস যোগায়। একই রকম করে আপনারা কুসকুসের বদলে পাস্তাও ব্যবহার করতে পারেন, চিকেনের বদলে চিংড়ি মাছ অথবা ডিমও ব্যবহার করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো একটি পর্ব নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।